শিক্ষার্থীরা, আল্লাহর রহমতে তোমরা ভালো আছো? আমি তো অনেক ভালো থাকি, তোমরা ভালোই জানো ভালো আছি। তবে এর মধ্যে আমি একটু অসুস্থ ছিলাম, একটা ছোটোখাটো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিনা আমি তোমাদের ক্লাসগুলো নিতে পারিনি। আজকেই তোমাদের সাথে, দ্বাদশ শ্রেণীর সাথে আজকে আমার প্রথম ক্লাস। আজকে আমাদের কঠিত বিষয় হচ্ছে মাসি পিসি, মানি বন্দ্যোপাধ্যায়, 1908 জন্ম, 1956 মৃত্যু। আসলে এই অনলাইনে ক্লাসগুলো তো এত ক্লাস শ্রেণীর মধ্যে, শ্রেণী ক্লাসের মধ্যে তো তোমাদের নিতে পারবো না, একটু ছোটোখাটো হয়ে যাবে, অল্প অল্প আমি বলেছি, তোমরা পরে বইয়ের সাথে মিলিয়ে নেবে। এটাই তো মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁতার পরগনায় দুমকায় 1938 খ্রিস্টাব্দে 19 মে জন্মগ্রহণ করেন। তার প্রত্যেক বাড়ি ঢাকা বিক্রমপুরে। তার পিতৃ প্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন স্কুল ও কলেজে তিনি পড়াশোনা করেন। মাত্র 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি রেখে তিনি একটা গল্প রচনা করেন, অতসী মামী। এটা লিখে তিনি প্রচুর খ্যাতি অর্জন করেন। তারপরে তার উপন্যাস, ছোট গল্প, লেখক হিসাবে মানিক বাংলা সাহিত্যের খ্যাতমান। অল্প সময়ে তিনি সৃষ্টি করেছেন প্রায় 40টি উপন্যাস, প্রায় 300 ছোট গল্প, তারপরে নাটক, প্রবন্ধ, ডায়েরি, এগুলো তো আছে। তিনি ছিলেন বিজ্ঞান মনস্ক লেখক এবং মানুষের মনোজগৎ তথা অন্তজীবনের উপকার হিসাবে স্বার্থ তথা দেখিয়েছেন। একই সাথে তিনি সমাজ বাস্তবতা শিল্পী হিসাবেও স্বার্থ রেখেছে, মানে বাস্তবতা। তোমরা হয়তো একেবারে সাহিত্য মানে বাস্তব, তবুও কিছুটা হয়তো অনেক সময় কল্পনা মিশ্রিত থাকে, কিন্তু তিনি এখানে আমাদের একটা মনে রাখতে হবে, বাস্তবতা শিল্পী হিসাবে স্বার্থ রেখেছেন। জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি আমাদের সহপাঠী হিসাবে গঠিত ছিল, এখন তোমাদের নাই। পুতুল নাচের গীতিকথা, চিহ্ন প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। তার বিখ্যাত ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ কুড়া, আজকাল পশু, গল্প হারানের কলকাতায়, হারানের নাচ জামাই, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। আর মৃত্যু তো তোমাদের আগেই বলেছি, 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস করেন। আমরা এখানে মাসিকশি গল্পটা আসলে আমাদের খুব একটা সাধারণ সামাজিক গল্প, সমস্যাও বলতে পারো, তারপর সমাধানও বলতে পারো। তো আগে আমি একটু শব্দার্থ, কিছু কিছু শব্দার্থগুলো তোমাদের একটু বলি, তারপরে আমরা আসি। সাতটি হচ্ছে সাতকাঠি নির্মিত তাল কাঠের সরু ডোঙ্গা, কদম ছাড়। আজকালকার ছেলেরা ভালো বুঝতে পারবা, কদমের মতো যে চুলটা কাটে সেটাই লোভী, হাত ছাড়ায় লম্বা সরু বাঁশ, খবর মানে খবর, চলিত কথায় একটা বেশি খবর আছে, সেটা হচ্ছে খবর। মেয়া মানে মেয়ে, সমুদ্র মানে উপযুক্ত যৌবন প্রাপ্ত, ফুলশুটি হাসি তামাশাযুক্ত বিবাহ, প্রেমকা স্থান বহির্ভূত অসঙ্গত, মানে মিল নাই যেটা সেটাই জানা গেছে। ডালের বড়ি চাল কুমড়া দিয়ে, ডাল দিয়ে একটা বড়ি করে সেটা, পানসুটে ছাই বর্ণ মানে ফ্যাকাশে, যেটা ব্যঞ্জন রান্না করার দরকারে, বাজারে তোলা, বাজার থেকে কিছু মানে পরের মতো টাকা তোলা হয় সেটাই হচ্ছে বাজার তোলা। ইয়ারকি মানে ইয়ারকি, এটা হচ্ছে আঞ্চলিক উচ্চারণ, হাস্য পরিভাষ বা রসিকতা। আমরা যেমন বলি আমার সাথে ইয়ারকি করছো, সেই কথাটা ইয়ারকি করে বলা হয়েছে। এখন মূল কথাটা যেটা আমরা বলছি সেটা শুধু মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতা পূর্বসায় পত্রিকায় 1352 বঙ্গাব্দে। এরপরে আমাদের যেটা নেওয়া হয়েছে বর্তমান যেটা পাঠ, বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। আমাদের এটা হয়তো পরীক্ষায় থাকতেও পারে,
ক্লাসে করা নিচ্ছি না, সেহেতু তোমরা একটু ভালো করে পড়বা এবং যখন যে টিচার তোমাকে পড়াটা দিবে সেইটা তোমরা সুন্দরভাবে সাথে সাথে করে নিবে। তো এটা শিখলাম, তারপরে শব্দার্থগুলো শিখলাম, তারপরে কত সালে এটাকে নেওয়া হয়েছে, কোন গ্রন্থটা থেকে, প্রবন্ধটা থেকে, এটার রচনাগুলি থেকে এটা নেওয়া হয়েছে সেটাও শিখলাম। আর আসল ঘটনাটা কি যে এখানে ছিল, যে ঘটনাটা সেটা ছিল যে একটা বাবা নাই, মা নাই, পিতৃ মাতৃহীন, তার মাও নাই, বাবা নাই, যেহেতু পিতৃ মাতৃহীন তো বললামই, সেই মেয়েটার কত কষ্ট, তারপরে স্বামীর নির্যাতন, স্বামীর গৃহ থেকে সে বাবার বাড়ি আবার আসা, এবং এখানে যে আসছে সেখানে তাকে কে দেখাশোনা করবে, তার মাসি এবং পিসি, তো এরাও নিঃস্ব, তাদেরও হাজবেন্ড নাই, তারাও আবার এখানে দুলা ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বাড়িতে আশ্রয় করেছে, এবং তার আহ্লাদী মেয়েটার নাম তাকে খুবই ভালোবাসত, এবং এই তাকে মানুষ করার জন্য তারা বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে হয়তো করতে পারি না, কিন্তু বুদ্ধি দিয়ে বৈরী প্রতিকূল বৈরী অবস্থায় কীভাবে তাকে রক্ষা করেছে এই গল্পটাতেই আমরা খুব সুন্দরভাবে দেখতে পেলাম। আর মানিক বন্দ্যোপাধ্যায় যে লিখেছেন তাকে কৃতিত্বের কথা বললামই, এই তোগুলোর কথা আমরা তাহলে ভালো করে পড়বো আর এটুকুনি শিখবো, পরবর্তীকালে আমি তোমাদের ভিতর থেকে আবার একটু পাঠ দিব। তো তোমরা আগে যেটাই বললাম ভালো করে একটু পড়ালেখাগুলো করবা, যেটুকু যেই টিচার যেটুকু পড়াবে সেটুকুনি আমরা সাথে সাথে পড়ে ফেলবো, তাহলে আমাদের সহজ হবে, সুবিধা হবে। আর কখন আমাদের কলেজ খুলবে, কখন আমরা ক্লাসে যাব, কখন আমরা পড়বো, এটা চিন্তা ভাবনা করলে আসলে মনে হয় ভুল হবে, আমরা আমাদের পড়াগুলা ঠিক মতো করে ফেলবো। আর তোমরা